বিদেশি সবজি চাষের কারণে সাভারের চায়না গ্রামের উদ্যোক্তারা লাভের মুখ দেখলেও এবছর করোনার অতিমারি এবং দফায় দফায় বন্যায় ভাগ্যের শিকে ছিঁড়েছে তাদের। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন উদ্যমে সবজির চারা রোপণ করলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় তারা, যদিও সংকট মোকাবিলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। জাহাঙ্গীর আলম রতনের তোলা ছবিতে বিস্তারিত কে এম জাহিদের রিপোর্টে। ক্যাপসিকাম, বেবিকর্ন, লেটুস পাতা কিংবা ব্রুকোলি, যা ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্টের খাবার তৈরির অন্যতম উপাদান, তাই ভোজনরসিক বাঙালি এসব খাবারের স্বাদ নিতে ছুটে চলে থাই, চাইনিজ কিংবা পাঁচ তারকা হোটেলে। দেশে চাইনিজ খাবারের জনপ্রিয়তায় চাহিদা বাড়তে থাকে এসব সবজির, তাই আমদানি নির্ভরতা কমাতে সাভারের মেটকা ও ভাকুর্তা ইউনিয়নের কৃষকরা চাষ করছেন প্রায় 20-22 প্রকারের বিদেশি সবজি। আর সে কারণে এই গ্রামগুলো পরিচিতি লাভ করেছে চায়না গ্রাম নামে। দক্ষিণ মেটকা গ্রামে 20 বছর আগে যার হাত ধরে শুরু এই বিদেশি জাতের সবজি চাষ, সেই কোবাদ হোসেনই এখন করোনার অতিমারিতে ও কয়েক দফার বন্যায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই ক্ষতি কাটাতে যখন নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই করোনার দ্বিতীয় ঢেউয়ে সব হারানোর শঙ্কায় এ গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। প্রায় 20-25 জন উদ্যোক্তা তৈরি হয়েছে আমার দেখা দেখি এই চানি সবজিগুলো চাষবাস করে। আর এই সবজিগুলো আমরা চাষবাস করতেছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এই এই 2020-এ করোনার কারণে কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে। এক তো বন্যা ছিলই, ওইভাবে দেখা দেখি আমরা চাইনিজ করতেছি, তো এখন মোটামুটি ইনশাল্লাহ আমরা স্বাবলম্বনী হয়েছি। তো অনেকটাই আগাইতে ছিলাম, তো করোনার পরিস্থিতির কারণে মানে আমরা অনেক ধরা খেয়ে গেছি গা। আমাদের মানুষের দ্বারা যে জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা যে বীজ, কীটনাশক, সার, এগুলো অনেক দাম, বাজার যে তুলনায় অনেক দামে আমরা কিনতে হইতেছে। তাই বিদেশি সবজি চাষকে এগিয়ে নিতে সহযোগিতার পাশাপাশি রপ্তানির পথকে সুগম করতে সরকারি পদক্ষেপ চান তারা। আবার শুনতেছি লকডাউন হয়ে যাবে, যদি লকডাউন হয়ে যায় তাহলে আমরা তো এই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তো সরকার যাতে আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায় যাতে আমরা স্বাবলম্বন হতে পারি। আমদানি নির্ভরতা কমে যাওয়ার কারণে কিন্তু আমরা আর্থিকভাবে বাংলাদেশ অনেকটা লাভবান। আর শুধু এই ক্ষেত্রেই নয়, এখন যে পরিমাণ সবজিগুলো প্রোডাকশন হইতেছে এবং বাংলাদেশকে যদি আরেকটু লাভবান করতে হয় সেক্ষেত্রে কিন্তু অতি তাড়াতাড়ি সেটা কীভাবে এক্সপোর্ট করা যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এটা এটা থেকে কিন্তু অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে যদি সরকার যথোপযুক্ত ভূমিকা রাখে আমার মনে হয় যে আমাদের জন্য অনেকটা ভালো হয়। উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, নিরাপদ খাদ্য উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়মিত দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও পরামর্শ। আমরা কৃষকদেরকে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি, পাশাপাশি নিরাপদ সবজি উৎপাদনের যে বিভিন্ন উপকরণ, বীজ, সার, জৈব বালাইনাশক, এগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি এবং আমাদের প্রত্যয়িত এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে সেসব নিরাপদ সবজি তারা ঢাকায় কৃষকের বাজারে নিয়ে যাচ্ছে সরাসরি। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এবছর সাভারে প্রায় 80 হেক্টর জমিতে উচ্চ মূল্য সম্পন্ন বিদেশি জাতের সবজি চাষ হয়েছে। কে এম জাহিদ, চ্যানেল 24, সাভার, ঢাকা।